মুখটা কালো হয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর আস্তে আস্তে লকডাউন উঠে যাচ্ছে, সিচুয়েশনও একটু স্বাভাবিক হয়তো হচ্ছে। তো আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে এক ব্ল্যাকহেড চারকোল মাস্ক কী করে আমি ইউজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, নাম হচ্ছে রাসেল প্যারিস। দেখো দেখতে পাচ্ছ, এটা নাম হচ্ছে রাসেল প্যারিস, আর এটাতে আছে অ্যাক্টিভেটেড ব্যাম্বো চারকোল, আর এটা একটা পিউরিফাইং পিল অফ মাস্ক, ঠিক আছে। আর এটার মধ্যে কী কী আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। এটার মধ্যে আছে অ্যাক্টিভেটেড চারকোল পাউডার। চারকোল পাউডার আমাদের ব্ল্যাকহেডসগুলোকে রিমুভ করতে খুব বেশি হেল্প করে। আর আছে পলিফিনাইল অ্যালকোহল, পলিফিনাইল পাইরোলিডন, K30, গ্লিসারিন, ভিটামিন ই, ওয়াটার মানে হচ্ছে ডিস্টিল মিনারেল ওয়াটার। তো খুবই পিউরিফাইড একটা ওয়াটার এটার মধ্যে দেওয়া আছে। এটার কোয়ান্টিটি আছে 120 ml, আর মার্কেট প্রাইস এটার আছে 395। আমি যেহেতু ফ্লিপকার্ট থেকে কিনেছি, এটার একটু কম, আমি 345-এর মধ্যে পেয়ে গেছি, আর তার সাথে একটু ডেলিভারি চার্জ তো থাকেই। দেখো তোমাদেরকে আমি খুলে দেখাই এটা কেমন। প্যাকেজিংটা ভালো, আর এটা এখানটায় একটু শক্তভাবেও আছে, যে তোমরা কোনো ব্যাগের মধ্যে রাখলো এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই, আর খুলে যে লিক করবে সেরকমও কোনো ব্যাপার নেই। চলো আমি তোমাদেরকে এবার এটা ইউজ করে দেখাই। প্রথমে কি বলেছি, ইউজ করার আগে এখানে বলেছি ক্লিন ইওর ফেস উইথ ফেস ওয়াশ অ্যান্ড টেক স্টিম টু ওপেন পোর্স, দেন ড্রাই ইওর স্কিন কমপ্লিটলি। প্রথমে ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে নেবে অবশ্যই। যে কোনো মাস্ক বা পিল অফ মাস্ক স্কিন কেয়ারের আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, এখানেও সেটাই বলা হয়েছে। চলো এটাকে আমি ইউজ করি। দেন বলেছে অ্যাপ্লাই থিক ইভেন লেয়ার অফ চারকোল মাস্ক অন ইউর ফেস অ্যান্ড অ্যাভয়েড আইস অ্যান্ড লিপস এরিয়া। আইসের এখানটা আর লিপসের এই এরিয়াটাকে তোমরা অ্যাভয়েড করবে, ঠিক আছে। চলো এবার ইউজ করে নিই, আর ওয়েট ফর 20-25 মিনিটস আর আনটিল ইট ড্রাইস। কিছুটা কোয়ান্টিটি নিয়ে নিলাম, আর এটা একটু লিকুইডি কনসিস্টেন্সি। দেখো তোমরা, প্রথমে আমি নাক, ব্ল্যাকহেডস মাস্কগুলোকে তোমরা একটু চেপে চেপে ইউজ করবে। যেন পুরো ফেসে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়। আই লুক লাইক প্যান্ডা। যতটা পরিমাণ দরকার পড়বে ঠিক ততটাই। প্রথমে কোনো চারকোল মাস্ক ইউজ করার আগে বা পিল আপ মাস্ক ইউজ করার আগে চুলটাকে বেঁধে নেবে। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি তাই আমি আর আজকে চুলটা বাঁধিনি। তো যখন আমি এমনি রুমে, যখন আমি একা এটা ইউজ করি তখন চুলটাকে বেঁধে নিই, এখানে একটা বান বানিয়ে নিই, ইভেন লেয়ার দেব। চোখের এই জায়গাটাকে অ্যাভয়েড করবে। আমি অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর তোমাদের সাথে আমি 20-25 মিনিটস পরে আমি দেখা করছি, বা এটা যতক্ষণে ড্রাই হবে তারপর তোমাদের সাথে আমি এসে দেখাবো এটা আমি কী করে ফিল অফ করি। দেখো পুরো ড্রাই হয়ে গেছে, পুরোপুরি ড্রাই হবে তারপরই তোমরা এটাকে ফিল অফ করবে। আর সবসময় চেষ্টা করবে বটম থেকে টপ, টপ থেকে বটম ফিল করবে না, বটম থেকে টপ করবে। সো আমি
করি তোমরা দেখো। এবার দেখো প্রথমে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবে, এরকম করে এটা একটু পেইন্টফুল। That would be a thumbnail. দেখো চোখ থেকে জল বেরিয়ে গেছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারবে না, দেখো খেয়াল করে পুরো ফেসের যে ছোট ছোট হেয়ার গুলো থাকে ওগুলোকে পুরো রিমুভ করে দেয়। এই জায়গাটা এখনো ঠিকঠাক করে ড্রাই হয়নি, যেটাকে আমি মুছে নেব। তোমরা এটা সপ্তাহে দু থেকে তিন দিন ভালো, যাদের মুখে খুব বেশি ব্ল্যাকহেডস থাকে তারা 2 থেকে 3 দিন এটা ইউজ করতে পারো। তার জন্য সবসময় না তোমরা এটা হচ্ছে পুরো ড্রাই হলে তারপরে উঠাবে, কারণ দেখো পুরো কালো হয়ে গেল, পুরো না শুকালে মেসি হয়ে যায় পুরো জায়গাটা। দেখো আমি পুরো পিল অফ করে তারপরে মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি। এবার আমি টোনারটাকে পুরো ফেসে স্প্রে করে দেবো। তোমরা পিল অফ মাস্কটা ইউজ করার পরে, মানে পিল করে নেওয়ার পরে অবশ্যই কোনো ময়েশ্চারাইজার দিয়ে ফেসটাকে ভালো করে ময়েশ্চারাইজ করে নেবে, তা না হলে মুখটাকে প্রচুর ড্রাই করে নেয়। ড্রাই করে দেয় তারপর আর এটাকে একটু ট্যাপ করে দিই। দেখো একটা আলাদাই গ্লো চলে এসেছে। আর তোমরা ইউজ করে দেখতে পারো, যদি তোমাদের এটা মনে হয় যে কোনো মানে যদি তোমাদের মনে হয় যে পিল অফ মাস্কটা তোমাদের জন্য ভালো হবে তাহলে অবশ্যই এটা একটু ট্রাই করে দেখতে পারো। মানে ফেসে পুরো পিম্পল দূর না করলেও, যেহেতু পিম্পল কী করে হয়, অয়েলিনেস তারপর ব্ল্যাক হেডস এগুলো থেকেই তো পিম্পল হয়, তো তোমরা যদি ব্ল্যাক হেডসগুলোকে রিমুভ করে নাও তাহলে আর পিম্পলগুলো হবে না। আমার মনে হয় তোমাদের অবশ্যই এটাকে একবার ট্রাই করা উচিত এটাকে। আর ফ্লিপকার্টে তোমরা পেয়ে যাবে, ব্রাসেল প্যারিস বলে ফ্লিপকার্টে সার্চ করবে পেয়ে যাবে। আর আই হোপ ইউ লাইক দিস ভিডিও, যদি তোমাদের ভালো লেগে থাকে মনে হয় যে আমার ভিডিওটা তোমাদের কাজে লাগবে মানে ইউজফুল, তাহলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা থাকে ওটাতেও প্রেস করে দেবে। কেমন?